রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান মোবাইলে আমরা কী স্পেসিফিকেশান পাচ্ছি মোবাইলটার দাম কত মোবাইলটা কেমন হবে আপনাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন আপনারা এই মোবাইলটার ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত রিয়েলমি সি টোয়েন্টি মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট পাঁচ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার নচ ডিসপ্লে অবশ্যই এই মোবাইলটার যা দাম সেই দাম হিসাবে দেখতে গেলে বেশিরভাগ ফোনেই আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাই না এইচডি প্লাস ডিসপ্লেই থাকে সেই হিসাবে এই মোবাইলে আমরা এইচডি প্লাস ডিসপ্লে কনসিডার করতেই পারি ফোনের সাইডটা দেখলে আপনারা এতে হালকা একটু ক্রস টেক্সচারাইজড ডিজাইন দেখতে পাবেন এখনকার নতুন ট্রেন্ড ফলো করে ডিজাইনটা বেশ সুন্দর করা হয়েছে আমরা যদি ফোনের কালারের দিকে দেখি তো আপাতত এই ফোনটা দুটো কালার ভেরিয়েশনের লঞ্চ হয়েছে ক্রস ব্লু এবং ক্রস ব্ল্যাক এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড টেন অপারেটিং সিস্টেম রিয়েলমি ইউইাই ইউজার ইন্টারফেসের সাথে ফোনটার থিকনেস হচ্ছে আট পয়েন্ট মিলিমিটার এবং এর ওজন হচ্ছে একশো গ্রাম মতো সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি রেয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস অ্যানলকার ফেসিলিটি ফোনের যদি ব্যাটারির দিকে দেখি তাহলে এই ফোনে কিন্তু আমরা বেশ ভালোই একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি মানে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার এম এইচের ব্যাটারি এর সাথে আমরা কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি না ফোনে যে চার্জিং কানেক্টারটা থাকছে সেটা মাইক্রো এস চার্জিং কানেক্টার অবশ্য এই ফোনে কিন্তু আমরা রিভার্স চার্জের ফেসিলিটি পেয়ে যাচ্ছি এর পাশাপাশি আমরা এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন পোর্ট পেয়ে যাব এবার সোজা চলে আসি আমরা ফোনটার ক্যামেরার দিকে এই ফোনের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি তেরো মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা তেরো মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ টু পয়েন্ট টু এরপরে আমরা পেয়ে যাচ্ছি দুই মেগাপিক্সেলের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স এবং তারপরে থাকছে দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রো এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখন বেশিরভাগ ফোনে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেয় সেলফি ক্যামেরাটা আট মেগা পিক্সেল হলে আরেকটু বেশি ভালো হতে পারতো এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এছাড়া সুপার নাইট মুড তারপর আপনার ক্রোমা ভিডিও এইসব ক্যামেরার যত ভালো ফিচার স্পেসিফিকেশান থাকে সেইগুলো কিন্তু আপনারা এই মোবাইলে পেয়ে যাবেন এবার সোজা চলে আসি আমরা ফোনটার পারফরমেন্সের দিকে জেনে নিয়ে এতে আমরা প্রসেসার কী পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও জি থার্টি ফাইভ প্রসেসার এটা একটা টুয়েলভ এনএম অক্টাকোর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি গিগার্স তো এই প্রসেসারের ব্যাপারে বলতে গেলে এইটুকুনি বলা যেতে পারে বেসিক লেভেলের গেমিং প্রসেসার বলতে এটা মানে অল্প দামে হালকা ফুলকা গেম খেলার জন্য এটা একদম ঠিকঠাক আছে কিন্তু আপনারা ভারী গেম বা একটু হেভি গেম খেলতে গেলে এই মোবাইলে সেরকম খেলতে পারবেন না কিন্তু রেগুলার ডে লাইফে ইউজের জন্য কিন্তু প্রসেসারটা যথেষ্টই ভালো মানে আপনারা যদি ফোনটাকে ফোনের মতো ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই প্রসেসারে আপনারা পারফরমেন্সটা যথেষ্টই ভালো পাবেন সেই হিসাবে কোনো অসুবিধা হবে না এবং বারো এম ওপর বেস্ট হওয়ার জন্য প্রসেসারটা এই ফোনে ব্যাটারিটাও কিন্তু আপনারা যথেষ্টই ভালো ব্যাক পাবেন এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি ইন্টারনাল স্টোরেজ এতে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডিডি আর ফোর এক্স এর পাশাপাশি আমরা এই মোবাইলে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পেয়ে যাচ্ছি মানে একসঙ্গে দুটো সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড আমরা ইজিলি সেট করতে পারবো এই মোবাইলে আমরা তো সব কিছু জেনে নিলাম এই ফোনটার ব্যাপারে ফোনটা আপাতত মালয়েশিয়াতে লঞ্চ হয়েছে এখনও ইন্ডিয়া বা বাংলাদেশে ফোনটা অফিসিয়ালি আসেনি অফিসিয়ালি যখন আসবে তখন অতি অবশ্যই আমি সেই নিয়ে ভিডিও বানাবো মালয়েশিয়ায় এই ফোনটার দাম হচ্ছে চারশো মালয়েশিয়ান রিঙ্গিট মানে যেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে সাড়ে আট হাজার টাকার কাছাকাছি কি সাড়ে আট থেকে ন হাজার টাকা ধরতে পারেন এবং বাংলাদেশি টাকায় যদি এই দামটাকে কনভার্ট করেন মোটামুটি দশ হাজার টাকার কাছাকাছি এসে দাঁড়াচ্ছে তো এই মোবাইলটার ব্যাপারে আপনাদের কী ধারণা আপনাদের কি মত সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই